এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। খুন করা বা খুন করার চেষ্টা করা এই দুটোই আমার কাছে সমান, তাই দামও সমান, তাই টাকাটা আমার লাগবেই, আপনাকে দিতেই হবে এবং সেটা আজই। আজকে সম্ভব নয়। আমি বলেছিলাম, আমি তো বলেইছিলাম বিয়ের আগেই চাই, না হলে দেখুন আজকে দিনও তুই কার সাথে এত কথা বলছিস? আরে বাবা দরকারি ফোন কথা বলছি, তুমি যাও না আমি আসছি। আচ্ছা বৌমা কোথায় তুই জানিস? আমি তো এখানে, আমি কি করে জানবো, হয়তো ঘরে আছে, তুই যা আমি কথা বলে যাচ্ছি। ঠিক আছে দেখছি আমি, তুই কথা বল। হ্যাঁ আপনার মা বুঝি বলতেই তো পারতে, কার সঙ্গে কি ব্যাপারে কথা বলছেন? আজও কিন্তু আমি আপনার বাড়ির কাছেই আছি, ঢুকে যাই, স্বচক্ষে আপনার ছেলের বিয়েটা দেখে আসি। আপনি যখন টাকাটা দিতে চাইছেনই না, তখন ভিডিওটা উপহার হিসেবে দিয়ে আসি। এতদিন অপেক্ষা করতে পারলেন, আর কটা দিন অপেক্ষা করতে পারবেন? আপনি কয়েকটা দিন অপেক্ষা করুন, টাকা আপনি পেয়ে যাবেন। কটা দিন অপেক্ষা করতে হবে? একটু ঠিক করে ক্যালেন্ডার দেখে রাখছি। কিন্তু এটা কি হলো? বৃষ্টি বেঁচে আছে? কোথায় আছে? দাদা তার মনে সবটা জানে, সবটা। ওই জন্যেই তাড়াহুড়ো করে আবার বিয়ে দিচ্ছে। জানু দাদা জানু, আমি তার মানে আরো একটা অস্ত্র হাতে পেলাম। বৃষ্টি বেঁচে আছে জানা সত্ত্বেও সুমেধার সাথে দাদা আবার বিয়ে দিচ্ছে। কেন অলোকের সান্নাল, তোমাকে আমি আরো ঘায়েল করে ছাড়ব। দেখি এত বড় ঘুমটা কে টেনে দিল? বৌদি নিজেই টেনেছে। সে কে রে? কেন আমি এত সুন্দর করে সাজিয়ে দিলাম সেটা তো কেউ দেখতেই পেলো না। সে তো সবাই দেখবে পিসি, এত ভাবছো কেন? কিন্তু সুমেধা এত বড় ঘুমটা টানলি কেন? তাহলে শুভ দৃষ্টি হবে কি করে? এমা হবে 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 সবই হবে, আসল টুইস্ট তো ওখানেই। আমি পুরোটা বুঝিয়ে বলছি আপনাদেরকে। আমার কি মনে হয় বলতো প্রমিতাজি, ওই মন্দিরের মহিলার সঙ্গে আমাদের পায়েসের বাটিটা বোধহয় বদলে গেছে। এই নাও, দাঁড়াও মোহন। আমি বলছি সুমেধার সঙ্গেই ওমের বিয়ে হবে। বৌমা তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে খুঁজে মরছি। কেন মা কি হয়েছে? না না কিচ্ছু হয়নি, তুমি একা থাকবে তাই আমি এলাম। সে আর কি করা যাবে মা, ছেলের মা তো, বিয়ে তো দেখতে নেই। এ কি বৌমা, ধূপ তো জ্বলছে, তুমি আবার জ্বালছো কেন? ও হ্যাঁ তাই তো, জ্বলছে তো। হ্যাঁ
ঠিক আছে, ওই ওই ধূপগুলো শেষ হয়ে যাক, তারপর না হয় আমি আবার ধূপ জ্বালবো। কেন, খামোখা একের পর এক ধূপ জ্বালাবে না কেন? না মা, এমনি। বৌমা কি হয়েছে তোমার বলো মা, মন হালকা করো। দেখো আমি কিন্তু খেয়াল করেছি, এই কদিন তুমি হাসি মুখে সব কাজ করে যাচ্ছ ঠিকই, কিন্তু মাথায় সব সময় তোমার একটা অন্য চিন্তা ঘুরছে, এটা আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি। আমার খুব ভয় লাগছে মা। কেন, কিসের ভয়? বাবা ওঙ্কারানন্দ আমাকে কি বলেছিলেন জানেন? না মা, তুমি তো আমাকে পরিষ্কার করে কিছু বলনি। তুমি সেদিন ওখানে গেলে আর ফিরে এসে বললে যে এ বিয়ে হবে। বাবা আমাকে পরিষ্কার করে কিচ্ছু বলেননি মা, আমার উনি আমার মনের দ্বিধা থেকে শুধু বলেছিলেন যে আমার ওমের সঙ্গে নাকি সুমেধারই বিয়ে হবে, আর কারণ নয়। তাই বলো? অলোকেশ কেমন মেয়ে দেখো, ওর মনের ইচ্ছাটাও আমাকে বলেনি। আরে বাবা তোমায় বলে কি করবে, যাদের বলা রবি মেঘা ওদের বলেছে। স্যার স্যার তাহলে এবার শুরু করি। হ্যাঁ মানে হাত ধরে রাখতে পারছি না স্যার। হ্যাঁ শুরু করে দাও, শুরু করে দাও, শুরু করি শুরু করি। এক ওলো ওলো দিন ওলো ওলো। সেটাই তো বসে বসে ভাবছি, যত ভাবছি তত ভয় করছে মা। বাবা ওঙ্কারানন্দের কথা তো মিথ্যা হয় না, উনি আমাকে যা যা সূত্র দিয়েছেন তাতে তো এটাই পরিষ্কার যে বৃষ্টিকেই উনি সুমেধা বলে ইঙ্গিত দিয়েছেন। হ্যাঁ আমারও তো তাই মনে হয়েছে। তাহলে সুমেধার সঙ্গে তো আমার ছেলের বিয়ে হওয়ার কথা, বৃষ্টি যদি সুমেধা হয় মা তাহলে তো বৃষ্টির আজ আমার ছেলের সাথে বিয়ে হওয়ার কথা। কই তা তো হচ্ছে না, হচ্ছে তো আরেকজনের সঙ্গে। তাহলে কার সঙ্গে বিয়ে হচ্ছে, তাহলে এই সুমেধা কে? আমার সব গুলিয়ে যাচ্ছে মা, আমার সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে মা। আমি যে বৃষ্টিকেই সুমেধা বলে মেনে নিয়েছিলাম সেটা কি ভুল মা? আমি মা এত ভেবো না। আচ্ছা তুমি না বললে বাবা ওঙ্কারানন্দের কথা কখনো মিথ্যে হয় না? হচ্ছে তো মা, হচ্ছে তো। বাবার কথা অনুযায়ী বৃষ্টি যদি সুমেধা হয়ে থাকে তাহলে কার সঙ্গে আজ আমার ছেলের বিয়ে হচ্ছে? কে কে বিয়ে করছে আমার ছেলেকে? কে মেয়ে? নাকি নাকি আমি ভুল বুঝেছিলাম? বাবা ওঙ্কারানন্দ কেন যে আমাকে সোজাসুজি কিছু বললেন না মা? কাকু কাকু কে চিৎকার করছে এইভাবে? কাকু আচ্ছা